দিলা প্রেসারে যারা শুধুমাত্র এটুকুই পড়বে তারা আন্দাজে কারেক্ট অ্যানসারই ঠিক মারবে। সে বলবে কই প্রেসারের উপর তো কোনো ফর্মুলাই নেই, ইন্ডিপেন্ডেন্টই হবে। চলো যাই হোক, চলো অঙ্ক করছি, করে ফেলো সহজ সহজ অঙ্ক। একটা আমি করানোর পর বাকি সব তোমরা করতে পারবে। ফাইন, এটা এটা থেকে করছি, একটু তার আগে কিছু অন্য কোশ্চেন কাইনেটিক এনার্জি থেকে দিচ্ছি। ফাইন কাইনেটিক এনার্জি অফ 8 গ্রাম অফ মিথেন। মিথেন মানে কি? CH4 এট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। চল, ক্লিয়ার কোশ্চেন? চল, আচ্ছা ফাইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বলে কিছু হয় না সবসময়? দেখো কোশ্চেন এরকমই থাকবে, দিয়ে দিলে তো ভালোই, তোমাকে ভাবতে হবে এটা এটা কি এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আচ্ছা আমরা পড়েছি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ 1 মোল 3/2 RT। আচ্ছা আচ্ছা, কত মাস আছে দেওয়া? মানে কত হয়? এটা 12 হয়, এটা 4 হয়, শিখিয়েছি মানে 16 গ্রাম, মানে 1 মোল বলতে পারি। তাহলে 1 গ্রাম হবে 1/16 মোল, 8 গ্রাম হবে 8/16 মোল, মানে 0.5 মোল। বলো বুঝলে কিনা? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 1 মোল যদি এটা হয়, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ 0.5 মোল কত হবে? 2 RT × 0.5। হ্যাঁ ভ্যালু আসুক না, যাচ্ছে কি হবে এবারে 3/2, আর মানে 8.31। ক্লিয়ার? এবার আমি যেটা বলতে গেলেছি এটা ভুল করে স্টুডেন্টরা, ভালো করে সব সময় মাথায় রাখবে, এটা আমি থার্মোডাইনামিক্সেও বলেছি মনে হয়। টেম্পারেচারকে সব সময় কিসে নেবে? কেলভিন। এটা মাথায় ঢুকিয়ে নাও, বারবার বলছি আমি, আগে এটা বলতে ভুলে গেছি, আগে সব সময় মাথায় রাখবে টেম্পারেচার হবে কেলভিনে সব সময়। তাহলে এটা কত হবে? 300 × 0.5, এত জুল হবে, তাই তো নাকি? করে নেবে, বাড়িতে করতে পারবে সবাই আশা করি। মুছে দিই, করতে হবে, আমি করিনি, করে দেখতে হবে কত হয়। ক্লিয়ার? ক্যালকুলেশন তো পারবে বাবা, ক্যালকুলেশনের জন্য আমাকে আর খাটিয়ে কি লাভ। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন, পরের কোশ্চেন তোমরা করে দেবে আমাকে। At what? আচ্ছা ঠিক আছে, না আগে একটা দিই। Find kinetic energy of 1 molecule of O2 gas at 127 degree centigrade। কে বলবে? Average থ্রি বাই টু কেবি ভ্যালু হচ্ছে 1.38
into 10 to the power minus 23 এগুলো সব দিয়ে দেওয়া থাকবে kb এর ভ্যালু দিয়ে দেওয়া থাকবে বোর্ডসের एग्जामে সব দিয়ে দেওয়া থাকবে আর t এর জায়গায় আমরা বসাবো কত 300 400 নাকি এত জুল ক্লিয়ার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বারবার করে চেঁচাচ্ছি ওয়ান মলিকিউল আর ওয়ান মোল 3 by 2 RT একটা একটা 3 by 2 KBT ক্লিয়ার পরের কোশ্চেন পরের কোশ্চেন এট হোয়াট টেম্পারেচার এট হোয়াট টেম্পারেচার The kinetic energy will be half. The kinetic energy will be half of its value. Of its value at 127 degree centigrade. Chalo. কি বলেছে বলেছে কত টেম্পারেচারে এট হোয়াট টেম্পারেচার দা কাইনেটিক এনার্জি উইল বি হাফ অফ ইটস ভ্যালু এট 127 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে কোন গ্যাস বলেনি কাইনেটিক এনার্জি আচ্ছা কাইনেটিক এনার্জি ওয়ান মোল ওয়ান মলিকিউল কিচ্ছু বলেনি এরকম টাইপের কোশ্চেন থাকলে যেটা ইচ্ছা নিয়ে করো অ্যানসার মিলতে বাধ্য তোমরা বলো কোনটা নিয়ে করব তুমি যেটা বলবে সেটা করব বলো 3/2 নিয়ে করব তাহলে ও আমাকে বলল যে হোয়াট টেম্পারেচার দা কাইনেটিক এনার্জি উইল বি হাফ তাহলে আমি বলতে পারি 3/2 is equal to eta half of 127 degree centigrade tai to ami likhte pari 3/2 r 120 mane 400 by 2 bolo bujhle kina sobai yes sir onko solve 3/2 r katlo t hobe 200 kelvin তুমি বলবে স্যার না আমি ওয়ান মলিকিউল দিয়ে করব তাহলে লিখবে 3/2 kbt 3/2 kb 400/2 সেম অ্যানসার ক্লিয়ার চলো পরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ডসে আসা অঙ্ক জেইতে আসা অঙ্ক নিচে আসা অঙ্ক রিপিট অঙ্ক মানে এমন নয় যে এক বছর এসছে যেই বা নিচে অনেক বছর এসছে তো এটা একটা অঙ্ক যেটা রিপিট হয়েছে সেই অঙ্ক দিচ্ছি করি চলো কি বলছে কি বলছে বলছে একটা কন্টেনারে টেম্পারেচার T1 নাম্বার অফ মলিকিউলস N1 মাস অফ ইচ মলিকিউল M1 ক্লিয়ার আরেকটা কন্টেনারে টেম্পারেচার T2 মাস অফ সরি নাম্বার অফ মলিকিউলস N2 মাস হচ্ছে M2 ক্লিয়ার বলছে দে আর মিক্সড এ দুটোকে মিক্স করা হয়েছে বাট নো এনার্জি লস এটা ল্যাঙ্গুয়েজ ছিল বুঝছো তো আমি শর্ট করে বলছি যাতে তাড়াতাড়ি পড়ানো যায় বাট নো এনার্জি লস ক্লিয়ার ফাইন করতে পারবে
मिक्स कर देवा मान এরকম করে তার দিয়ে একেবারে একটা পাইপ দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, বোঝা গেছে? দে আর মিক্সড বাট নো এনার্জি লস, কোনো এনার্জি লস হয়নি, এটাই কিওয়ার্ড। ফাইন্ড কি বলেছে? ফাইন্ড দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য মিক্সচার, অফ দ্য মিক্সচার। চলো করি। আচ্ছা, এরা যখন, এরা এরকম ছিল, এরা যখন মিক্স হবে তখন টেম্পারেচার মিক্স কি হবে আমার জানা নেই, টি মিক্স ধরলাম। নাম্বার অফ মলিকিউলস N1 প্লাস N2 হবে, দ্যাটস ফর শিওর। মাস হবে N1 প্লাস N2, দ্যাটস ফর শিওর। ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা করেছি এটার এনার্জি হবে 3/2 kb N1 T1। আরে বাবা, ওয়ান মলিকিউল হলে হয় 3/2 kbT, ওয়ান আছে বলে T1 করেছি, N1 মলিকিউল হলে হবে 3/2 kb N1 T1 কি রে? এটার হবে, বল তোরা বল, 3/2 kb N2 T2। তাহলে এখান থেকে কমন সেন্স অ্যাপ্লাই করে বল মিক্সচারের কি হবে, বলো বুঝলে কিনা? 3/2 kb টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল নাম্বার অফ মলিকিউলস N1 প্লাস N2। এবারে টেম্পারেচার তো জানি না, টি মিক্স বলেছে, কোন এনার্জি লস হয়নি, তাহলে আমি বলতে পারি 3/2 kb N1 প্লাস N2 টি মিক্স ইজ ইকুয়াল টু 3/2 kb N1 T1 প্লাস 3/2 kb N2 T2। রে, কোন এনার্জি লস হয়নি, ফাইনাল এনার্জি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল টোটাল এনার্জি। থ্রি বাই টু কেবি কমন নিয়ে কেটে যাবে, টি মিক্স এর ফর্মুলা হবে N1 T1 প্লাস N2 T2 বাই N1 প্লাস N2, দ্যাটস দ্য অ্যানসার। ক্লিয়ার? চলো, এই কোশ্চেনের কিছু ম্যাথামেটিক্স আমি করে দেখালাম, নেক্সট ডে আজকে কমপ্লিট করতে পারবো না, আর একদিন লাগবে, মানে নেক্সট মানডে ক্লাস আমি এই কেটিজি আমি কমপ্লিট করে দেব, দিয়ে তারপরে দেখছি কোনটা শুরু করা যায়, ডিসিশন এখনো নিইনি, দেখে নি কোনটা করা যায়, করে তারপরে একটা শুরু করব। কোথা থেকে শুরু হবে সেটা একটু বলে দিই, যেটা বাকি ছিল সব এতদিন করে রাখবে এবং ফর্মুলা দেখে রাখবে, এখান থেকে সব অঙ্ক এবার শুরু হবে। কোথা থেকে স্যার? VRMS ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √2T থেকে, অথবা VRMS ইজ ইকুয়াল টু √3RT/M থেকে। এখান থেকে পরের দিন কি রকম অঙ্ক হতে পারে সেই অঙ্ক করব, তারপরে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন গ্রাফ বোঝাবো, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না,
ম্যাক্সিমাম বইতে স্টার মারা আছে মানে সিলেবাসের বাইরে, কিন্তু তোমাকে শিখতে হবে নয়তো কনসেপ্ট দাঁড়াবে না। আর মিন ফ্রি পাথ যদিও করানো, কিন্তু বলেছিলাম আমি মিন ফ্রি পাথে দেখতে গিয়ে তার ডিরাইভেশন করব এক্সপ্রেশনের, এটা করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। পরের দিন আমরা এখান থেকে শুরু করব। আরেকটা কথা বলে দিতে চাই, মনে পড়ে কিনা শুনে রাখো, থার্মোডাইনামিক্সে ডিগ্রিজ অফ ফ্রিডম পড়িয়েছিলাম, এইগুলো তোমাদের বইতে দেখবে কেটিজিতে দেওয়া আছে, আমি ওগুলো থার্মোডাইনামিক্সেই করিয়ে দিয়েছি, বাট কিছু ফর্মুলা আমি এখানেও আবার ডিরাইভ করে দেখাবো। মনে আছে আশা করি সিভির ফর্মুলা ছিল এফ বাই টু আর, সিপির ফর্মুলা ছিল আর কমন নিয়ে ওয়ান প্লাস এফ বাই টু, এরকম কিছু ছিল, গামা ছিল ওয়ান বাই টু এফ, এগুলো আমি সব ডিরাইভ করে দেখাবো। এফ ইজ ইকুয়াল টু থ্রি এন মাইনাস কে, কোনো ডিরাইভেশন নেই, এগুলো তোমাদের এখানে আছে, আমি করে দেখাবো। সব থেকে ভালো হয় তোমরা থার্মোডাইনামিক্স এর জাস্ট এগুলো যদি একবার দেখে রাখো, তাহলে আমি বলবো যখন তখন ক্লিয়ার আইডিয়া হবে। পরের দিন কমপ্লিট হবে ক্লাস। আরেকটা কথা বলে রাখি আমি, নেক্সট উইকে মানডে নর্মাল ক্লাস, তবে ওয়েনেসডে ক্লাসটা অনলাইন ক্লাসটা হয়তো হবে না, তবে আমি শিওর নই এখনো, আমি একটু বাইরে যাচ্ছি, আমি বলে দিচ্ছি বাইরে যাচ্ছি, তো সেখানে যদি আমি নেট কানেকশন পাই তাহলে ক্লাস হবে, যদি নেট কানেকশন না পাই তাহলে ক্লাস হবে না, সেটা আমি নিঃসন্দেহে গ্রুপে জানিয়ে দেবো তার আগে, তবে প্রবাবিলিটি হাই ক্লাস না হওয়ার। ক্লিয়ার? দ্যাটস অল, এত অবধি থাকলো। হ্যাঁ বাবা, ও হ্যাঁ, আরেকটা কথা, না জেইন ক্লাস কালকে সকালে করছি না, অনেকে বলছে প্রবলেম আছে, তো ইয়েতে করব, কি বলে বলো কি নাম, 1st January সকালবেলা করব, ঠিক আছে? মানে শুক্রবার সকালবেলা করব, আমি ওটা গ্রুপে লিখে দিচ্ছি আপনার। দ্যাটস অল, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার, গুড নাইট স্যার।